আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আমার বন্ধুরা এবং ভাই বোনেরা সকল অনেক ভালো আছেন, নিরাপদে আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি, সুস্থ আছি। আবারও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম, আশা করি আমার বন্ধুদের ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন রান্না বান্না থেকে শুরু করলাম আর কি। তো বাড়ি ঘর ডেকোরেশন করা হচ্ছে, সব কিছু একটু একটু করে শেয়ার করতেছি আপনাদের মাঝে। আর এই তো ছোট্ট একটা গাছে অনেকগুলো জাম্বুরা ধরেছে, সেটা একটু শেয়ার করলাম। আর গাছের ফল ধরতে এবং পাড়তে অনেকটাই ভালো লাগে। তো আমাদের বাসায় আজকে 300 লোকের ইফতারের আয়োজন করা হলো আলহামদুলিল্লাহ। তো আজকের ব্লগটা অবশ্য সকাল থেকেই, তো এখানে চলে আসছে ডেকোরেশনের যে লোকগুলা সব কিছু সেট করে নিচ্ছে, আর বাড়ি ঘর একটু গুছগাছ করে নিচ্ছে আর কি। আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছি, ঘুম থেকে উঠেই তারপর বাহিরে চলে আসলাম। তো এগুলো দেখলে আসলে অনেকটাই ভালো লাগে, ছোটোবেলার কথা মনে পড়ে। তো আমরা তো বড় হয়ে গেছি, তো ভালো লাগার তো আসলে শেষ নেই, বড় হলে কি হবে। তো এই তো আমার দেবরের মেয়ে, ওর নাম সিনহামণি। তো ক্যামেরার সামনে শুধু হাঁটতেছে, বলতেছে বড় আম্মু কি করো, বলছি যে টাটা দাও সবাইকে। তো সব বাচ্চারা চলে আসছে, বাড়িটা আসলে অনেক ভরা। এই তো সবাই ঘুরে ফিরে বাহিরে চলে আসতেছে এগুলো দেখার জন্য, অনেক কাজের প্যারাশনে আমরা আছি আর কি। তারপর একটু একটু শ্যুট করলাম। তো রান্না বান্না বাবুর্চি করবে, কাটাবাসা করবে, মাঝে মাঝে আমাদেরও কেটে দিতে হবে। সব কিছু মিলে অনেকটা ব্যস্ত দিন কাটালাম আজকে, বুঝতেই পারছেন। 300 লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে মাশাল্লাহ, সবাই দোয়া করবেন এভাবে যেন আমরা রমজান মাসে গরিব দুঃখী এবং মেহনতি মানুষকে খাওয়াতে পারি। তো রান্নাবান্না তো চলতে আছে। তো এদিকে আমরা এই তো তিনজা মিলে, আরও কিছু লোক আছে, সবাই মিলে করলা কেটে নিচ্ছি। করলা চিংড়ি মাছ দিয়ে ভাজা হবে। তো এদিকে অলরেডি গরুর মাংস বসিয়ে বাবুচি রান্না করতেছে। তো শশাটা ছিলিয়ে রাখবো আর কি, কাজ যতটুকু চাপিয়ে রাখা যায়। রমজান মাসের যেহেতু ইফতার থেকে শুরু হবে রাতের ডিনার সহকারে আর কি। তো বাচ্চারা অনেকটা হইচই খেলাধুলা করতেছে, তো বাড়িতে অনুষ্ঠান হলে যা হয় আর কি। আর সব বাচ্চারা একসাথে হইলে তো অনেক হই হুল্লা করা হয় বাড়ির মধ্যে, তো এটাই আসলে আনন্দের বিষয়। আর রান্না বান্না এদিকে তো চলতে আছে, একটু একটু শেয়ার করতেছি আপনাদের মাঝে। তো প্রথমেই গরুর মাংসটা রান্না করতেছে, তারপর ডাল রান্না হবে, মুরগি রান্না হবে, চিংড়ির মাছ দিয়ে করলা ভাজা হবে, আর দই থাকবে আর কি, সাদা ভাত হবে যেহেতু রমজান মাস অনেক রোদ। তো রোজা যারা আছে তাদেরকে খাওয়ানো হবে, আর কিছু আত্মীয় স্বজন। তো সব মিলে 300 লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো সব কিছু রান্নাবান্না চলতেছে, তো আমরা বাড়ির মধ্যে কাজকর্ম করতেছি আর মাঝে মাঝে একটু চলে আসতেছি আপনাদের মধ্যে একটু শেয়ার করার জন্য। তো এই তো মাংস রান্না এক পাতিল হয়ে গেছে। তো এই তো রান্না করে বাবুর চিস্টেলে রান্না আর কি, রান্না করে কাঁচা মরিচটা দিয়ে চাপা দিয়ে রেখে দিবে, অনেক মাংস যেহেতু সিদ্ধ হয়ে আসবে। তো একটু শেয়ার করলাম, আসলে ভিডিও করার
কোনো লোক নেই আমার, আমি মাঝে মধ্যে একটু চলে আসি, যেহেতু আমি ব্লগার রেগুলার ব্লগ শেয়ার করতেছি আপনাদের মাঝে, তো অনেক কিছু মিস করে যাচ্ছি। তো আসলে গুছিয়ে পরিপাটি করার ভিডিও করবো যে সেরকম সময় নেই, তো মাঝে মাঝে একটু করে রাখি, সেটা অবশ্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভাই বোনেরা। আর আমি ছোট ব্লগার, অনেক কিছু শেখার আছে আপনাদের মাঝে, আমার বলটা ধরে দিবেন কীভাবে কী করতে হবে। আসলে বাড়িতে লোকজন থাকলে লজ্জা লাগে আর কি ক্যামেরা নিয়ে ভিডিও করাটা, আর বাচ্চাদের বললে ওরা তো আরও পারে না, মেশকাতকে যদি বলে যে একটু শ্যুট করে নিয়ে আসো বাইরে থেকে, তো এলোমেলোভাবে আরও নিয়ে আসে, তো আমারটা আমাকেই করতে হয় একটু একটু করে। তো আশা করি আমার প্রবলেমটা আপনারা বুঝতে পারছেন। তো মেহরাব উদলা মানে খালি গায়ে ঘুরতেছে, লজ্জা পাইছে, অনেক গরম আর ওর স্কিনের সমস্যা অনেক, শরীর ঘামে, এই জন্য ওকে কাপড় পরানো যায় না। তো কি হাসি ঠাট্টা হচ্ছে বুঝতেই পারছেন। তো এখানে গরুর মাংসটা রান্না শেষ, এই যে ছাই গরম ছাইটা দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছে। তো তিনটা থেকে আমরা চলে আসছি, যেহেতু অনেক ফল কাটতে হবে, তো এখানে তরমুজ কেটে নিচ্ছি আমরা, ইফতারির প্রস্তুতি নিচ্ছি আর কি, এদিকে রান্নাবান্না শেষ। ইফতারি বলতে ইফতারিতে দেব আমরা শসা, তরমুজ, খেজুর, মালটা, পেঁয়াজু আর ছোলাটা থাকবে। তো এটাই প্লেটটাও সাজাবো কীভাবে, একটু শ্যুট করবো বললাম না, একটু একটু করে শ্যুট করতেছি। তো এখানে জায়েরা মিলে, তারপরে অনেক লোকজন মিলে কাটা বাছা করে নিচ্ছি, অনেক কিছু যেহেতু কাটতে হবে, অনেক শসা, 300 লোকের শসা 2 পিস করে হলে 600 পিস কাটতে হবে, এরকম করে সব কিছু করে নিচ্ছি। আর এখানে খেজুরগুলো 2 পিস করে গুনে নিচ্ছি আর কি সুবিধার জন্য। তো একটা প্লেটে 2টা শসা, 2টা খেজুর, 2টা মালটা, 2টা তরমুজ, 1টা পেঁয়াজু আর ছোলা থাকবে অল্প করে। তো এইভাবেই দিব আর কি শরবত। তো শরবত অবশ্য বুলিয়ে নিচ্ছি আমি, শরবতের পরিমাণটা হয়েছে আমার একটা জগ আছে প্লাস্টিকের আরএফএলের, 12 গ্লাস করে জগে পানি ধরে। তো এভাবে আমি 300 গ্লাসের মতো ভরে নিচ্ছি, একটু বেশি করে নিচ্ছি যেহেতু অনেকটাই গরম। তো এরকম করে 2টা পাতিলে ভরে নিচ্ছে শরবতটা। তারাই তো দেখতে পাচ্ছেন বারান্দাটা কিন্তু অনেক বড়, ওই পাশ থেকে এই পাশ পর্যন্ত আমরা প্লেটগুলো সাজিয়ে নিচ্ছি সবাই হাতে হাত মিলিয়ে আর কি। ইফতারের প্রায় সময় হয়ে গেছে 6টা বাজে, তো সবগুলাই আমরা গুছিয়ে সাজিয়ে নিচ্ছি। তো করোনার জন্য বাড়ির ভিতরে বেশি লোকজন আসা মানে ঠিক হবে না, এই জন্য আমরা করে নিচ্ছি, আর বাইরে আমাদের বাড়ি তো অনেক বড়, বাইরে খাওয়ানো হচ্ছে। তো পেঁয়াজও 1 পিস করে দিয়ে দিচ্ছি, আর এইভাবে গুছিয়ে মানে সব কিছু দিচ্ছি আর কি। তো ইফতারটা শেষ, ইফতার শেষে নামাজ পড়ে চলে আসছে রাত্রের খাবারের জন্য। তো একটু গোলা আসছে আর কি, তো রাতের খাবার তো রান্নাবান্না একটু একটু দেখালামই। তো এই ছিল আজকের আয়োজন, তো বেশি গুছিয়ে আসলে ব্লগ করতে পারি নাই, ভিডিও করার লোক নেই, আর আমি যেহেতু বউ মানুষ মানে লজ্জা লাগে আর কি সামনে গিয়ে ভিডিওটা করা, তো একটু একটু করে নিলাম আর কি। আশা করি আমার প্রবলেমটা আপনারা বুঝতে পারলেন। তো এভাবেই আমাদের বাসার আয়োজনটা হয়েছে, অনেক সুন্দর হয়েছে আসলে, ভিডিও তো এরকম সুন্দরভাবে ওঠাতে পারি নাই। তো রাতের খাবার চলতেছে, নিচে ফ্লোরে মানে বসেছে আর কি। তো আশা করি আমার বন্ধুদের ভালো লাগছে, যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অলরেডি যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। আর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানেই বিদায় নিচ্ছি আমি, আল্লাহ হাফেজ।